পাইলটের ভুলে উড়ন্ত অবস্থায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন এখানেই শেষ নয় নিজের দোষ ঢাকতে এই তথ্য বিমানের ড্যাশবোর্ড থেকে তড়িঘড়ি করে ডিলিট করেন পাইলট এরপর যা ঘটে তা আরও ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত ইঞ্জিন নিয়েই পরিচালনা করা হয় সাতটি ফ্লাইট তদন্তে প্রমাণিত পাইলটের এই ইচ্ছাকৃত ভুলের পরও তাকে শুধুমাত্র একটি সতর্কবার্তা দিয়েই ঘটনার ইতি টেনেছে বিমান বাংলাদেশ এভিয়েশন বিশেষজ্ঞরা এই ঘটনাকে বলছেন নজিরবিহীন এবং ভয়ঙ্কর একটি রিপোর্ট করেছেন হাবিবুল ইসলাম হাবিব দু সালের এক ফেব্রুয়ারি ঢাকা থেকে সিলেট যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ এইট কিউ ফোর হান্ড্রেড মডেলের বিমান যার ফ্লাইট নম্বর বিজি ছয়শো এক বিমান পরিচালনার নীতিমালা অনুযায়ী দশ হাজার ফিট উচ্চতার নিচে বিমানটির গতি একশো পঁচাশি নোটিক্যাল মাইল হতে হবে প্রধান ক্যাপ্টেন এই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বিমানটির গতি একশো পঁয়ষট্টি নোটিক্যাল মাইল নির্ধারণ করে দেন এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দশ হাজার ফিট উচ্চতার উপরে বিমানটির গতি ঘন্টায় দুশো দশ নোটিক্যাল মাইল থাকা বাধ্যতামূলক থাকলেও বৈমানিক গতি তোলেন একশো সত্তর নোটিক্যাল মাইল এভাবে ছোট এই ফ্লাইট টাইমে বিধি বহির্ভূতভাবে বিমানটির গতি পরিবর্তন করা হয় তিনবার বিমানের এক তদন্ত প্রতিবেদনে উঠে আসে উড়ন্ত অবস্থায় বিমানটির ইমার্জেন্সি পাওয়ার বাটনও প্রেস করেন ওই বৈমানিক এতে বিমানের ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হয় যদিও তদন্ত কমিটির সামনে বৈমানিক আলী রুবায় চৌধুরী দুর্যোগপূর্ণ আবহাওয়ার দোহাই দিলেও পরে তা প্রমাণিত হয়নি শুধু তাই নয় ইমার্জেন্সি বাটন প্রেস করায় বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মাধ্যমে একটি বার্তা ওই বিমানের ড্যাশবোর্ডে এলেও তা ডিলিট করে দেন ওই পাইলট ফলে পরবর্তীতে ত্রুটিপূর্ণ অবস্থায় আরও সাতটি ফ্লাইট পরিচালনা করে বিমান যা ছিল খুবই ঝুঁকিপূর্ণ ইঞ্জিন নষ্ট হওয়ার বিষয়টি পরে নজরে আসলে আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানের তদন্তেই ধরা পড়ে পাইলট আলী রুবায়তের এই সব নিয়োগের অনিয়ম নিয়ে একটি রিটের শুনানিতে এই প্রতিবেদন চেয়ে পাঠিয়েছেন হাইকোর্ট এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিয়েছে সুনির্দিষ্ট ব্যবস্থা সম্পর্কে আমরা জানি না কোর্ট বলেছেন তাদের বিরুদ্ধে যেই তদন্তগুলো আছে সেগুলো লিখিত আকারে মামলা কোর্টে দাখিল করতে তদন্তে পাইলট আলিরুবায়দ চৌধুরীর ইচ্ছাকৃত এই হটকারিতা প্রমাণিত হওয়ার পরও তাকে শুধুমাত্র সতর্ক করে বিমান এই এভিয়েশন বিশেষজ্ঞ বলছেন এ ধরনের ঘটনায় বিচার না হওয়া খুবই বিপজ্জনক বিষয় বিশ্বমানের স্টিল দেশের একমাত্র কিন্তু আমি ভুলটাকে চেপে দিয়ে থাকে ওই ভুলতে যে কনসিকুয়েন্সেসগুলো হবে সেটা মারাত্মক হতে পারে এবং এটা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর এবং টু যে থাকে আপনি দেখবেন যে পৃথিবীর বহু দেশের রিয়াললাইন্স এবং ও তার সিভিলাইভেশনকে ডাউনগ্রেড করা হয়েছে সিভিল এভিয়েশন আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত বা বেপরোয়াভাবে এমন কোনো কাজ করেন যার ফলে নির্বিঘ্নে বিমান পরিচালনায় অসুবিধার সৃষ্টি হয় এবং কোনো মানুষের জীবন ঝুঁকির সম্মুখীন হয় তাহলে সে অপরাধের জন্য যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড হতে পারে আর কমপক্ষে জরিমানা হবে পাঁচ কোটি টাকা আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম আকাশপথ এ পথের উন্নয়নে সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয়ে হাতে নিয়েছে নতুন নতুন প্রকল্প এমন অবস্থায় পাইলটের এ ধরনের ভুলের যদি সঠিক বিচার না হয় তাহলে ভবিষ্যতে বিমান বাংলাদেশকে আরও কঠিন মাসুল দিতে হতে পারে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা হাবিবুল ইসলাম হাবিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা